মেয়েদেরকে আল্লাহ দাড়ি আর মোজ দেয়নি, কেন দেয়নি? মেয়েদের যে চেহারার কাটিং, আর ওদের যদি আল্লাহ দাড়ি মোজ দিত তাহলে আপনি আদর করতেন কোথায়? আরো নিচে নামবো, ঠিক আছে। আরো অনেকগুলো কারণ আছে, যেহেতু অনেক মুরব্বি আছে, যেন বললাম না, মোজ যারা রাখেন, মোষের পানি খেলে আমরা মনে করি অনেকে যে মাকরু হয় নাকি না, শুধু এতটুকুই না, আপনার নাক দিয়ে প্রতিনিয়ত যেটা আসছে কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু মোজ বড় থাকলে ধাক্কা লাগে। এই জন্যে মোজ খাটো করার ভেতরে বৈজ্ঞানিক অনেকগুলো তথ্য লুকিয়ে আছে। কিছু কিছু মানুষ, আমার বিশেষ করে কুষ্টিয়ার লালন শাহর মাজারে যারা খাদেম হিসাবে আছে, ওর যে মোজ, মনে হয় ও হাসে না কাঁদে, ও চিন্তা করার কোনো বোঝা যাবে না। আর রাতের বেলা হলে তো লাইট মারা লাগবে। মোজ যারা রাখেন, মোজগুলো ছোট করে অন্তত সাইজ মতো করে রাখেন, একেবারে চেষে ফেলার দরকার নেই, সাইজ মতো করে রাখেন। একদম চেষে ফেললে ওই ত্বকটা পুরুষের নষ্ট হয়ে যায়। পুরুষ এবং মহিলাদের ত্বকের কিছু পার্থক্য আছে। মেয়েদেরকে আল্লাহ দাড়ি আর মোজ দেয়নি, কেন দেয়নি? মেয়েদের যে চেহারার কাটিং, আর ওদের যদি আল্লাহ দাড়ি মোজ দিত তাহলে আপনি আদর করতেন কোথায়? আরো নিচে নামবো, ঠিক আছে। আরো অনেকগুলো কারণ আছে, যেহেতু অনেক মুরব্বি আছে, যেন বললাম না। সুতরাং আপনি কি এই মাথার পরে যেই জায়গাটাকে দেখার কথা, এই জায়গার দিকে তাকালে দেখি রসুলুল্লাহর অনুসরণ আমাদের নেই। এরপরে আপনি যত নিচে নামবেন দেখেন প্রত্যেকটি জায়গায় একই অবস্থা।